যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। তো আজকে ঈশ্বরের বাক্য হলো যিশাইয়া পুস্তক অধ্যায় 9:6। প্রভু যীশু খ্রিস্টের জন্মর ভবিষ্যৎবাণী কথা ওখানে লেখা আছে, তিনি কি ধরনের ঈশ্বর হবে। এখানে লেখা আছে 6 পদে, তাকে বলা হবে মহান উপদেষ্টা, পরাক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। তো একটাই শব্দ, তাকে বলা হবে মহান উপদেষ্টা, অর্থাৎ হি ইজ আ ওয়ান্ডারফুল কাউন্সিলার, মহান উপদেষ্টা। একটা গ্রামে একটা বয়স্ক একটা ঈশ্বর একটা সন্তান ছিলেন। তো উনি প্রচুর জ্ঞান আর বুদ্ধি তার কাছে। তো তার গ্রামে কোয়ার যদি সংসারে কোনো ঝামেলা অসুবিধা থাকে, কোনো চাকরি নিয়ে কোনো চিন্তা থাকে, ইনার কাছে যেতেন, ইনি তাদেরকে ভালো ভালো বুদ্ধি দিতেন। তো এমন সমস্যা নাই সেটা ঠিক করতে পারে না, সমস্ত ধরনের সমস্যাও তিনি উত্তর দিয়ে দিতেন। ওই গ্রামে ও একটা ছোট ছেলে ভাবলো, তাহলে তার জ্ঞান আর বুদ্ধিকে আমি অবশ্যই পরীক্ষা করব। তার হাতের মতো একটা প্রজাপতিটাকে নিয়ে তার হাতে তার কাছে গেল। তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি তো প্রচুর বুদ্ধিমান, আপনার কাছে সবাই আসে পরামর্শ নিতে, আপনি বলুন যে আমার হাতের মতো যে প্রজাপতি রয়েছে সেটা মরে গেছে না বেঁচে আছে। কারণ ও চালাক বুদ্ধিটা উনি জানতে পারলেন, কারণ উনি যদি বলতেন ওটা মরে গেছে তাহলে অবশ্যই ও ছেলেটা দেখিয়ে দিত, না দেখুন ও মরে যায়নি। উনি যদি বলে দিতেন না ওই ওটা আর বেঁচে আছে, তখন উনি বলতে ওই বাচ্চাটা ওই প্রজাপতিটা হাতের মতো টিপিয়ে ওকে মেরে দিয়ে দেখিয়ে দিত, না এটা মরে গেছে। তো উনি ওর বয়স্ক লোক ভালো করে এর ছেলের চালাক বুদ্ধিটা জেনে তাকে বলল, এটা মরে যাওয়ার না বেঁচে থাকার এটা তোমার হাতেই রয়েছে, তুমি এটাকে নির্দিষ্ট করতে পারবে ওকে তুমি জীবন দেওয়ার না ওকে বাঁচিয়ে রাখা। তো ওই ছেলেটা সেদিন বুঝলো অবশ্যই ওনার বুদ্ধি আর জ্ঞান সত্যি সুগভীর। সো ঠিক তো আমাদের জীবনে আমরা কার সঙ্গে, ভালো লোকের সঙ্গে মিশবো না খারাপ লোকের সঙ্গে মিশবো, এই সিদ্ধান্ত আমরা নিজেরাই আমরা ঠিক করতে পারি। আমরা লোকদেরকে উৎসাহ দেব না লোকদেরকে আমরা ছোট করব, সেটাও আমাদের হাতে আছে। আমরা দয়ালুভাবে লোকদেরকে সাহায্য করব না আমরা খুব কৃপণগিরি করে আমরা থাকব, সেটাও আমাদের হাতে আছে। আমরা কাউকে ভালোবাসব না কাউকে আমরা ঘৃণা করব, সেটাও আমাদের হাতে আছে। তো কীরকম জীবন, ভালো লোকদের সঙ্গে মেলামেশা করব না খারাপ লোকদের সঙ্গে মেলামেশা করব, জানেন প্রিয়, সেটাও আমাদের হাতে রয়েছে। তো আমরা এই জগতে খুশিতে আনন্দতে জীবনযাপন করব না নিরাশায় দুঃখের মতো আমাদের জীবনটাকে রাখব, সেটাও আমাদের হাতে রয়েছে। তার কারণ এখানে লেখা আছে, যিশাইয়া বলছেন আমাদের ঈশ্বর মহান উপদেষ্টা, তার মতো কাউন্সিলার কেউ নাই, তার মতো বুদ্ধি প্রদান করার ঈশ্বর কেউ নাই, তার মতো ঐশ্বরী জ্ঞান প্রদান করার ঈশ্বর কেউ নাই। প্রিয়, আমরা তার কাছে, প্রভু যিশুর কাছে তার জ্ঞান আর বুদ্ধিকে যদি আমরা চাইতে পারলে অবশ্যই আমাদের জীবনটাকে আমরা প্রতিদিন আমরা ভালো পথে নিয়ে যেতে আমরা চেষ্টা করব। যাকোবের পুস্তকে লেখা আছে, কারো যদি জ্ঞানে অভাব থাকে তিনি তার কাছে চাইতে পারেন, তিনি তাকে দিতে পারেন। আমি মনে করি ঈশ্বর প্রভু যিশু এই পৃথিবীতে মানব জাতকে উদ্ধার করে ক্রুশের মরার জন্য এলেন, এবং তিনি মানুষদের লোকদেরকে তিনি রাস্তা দেখাতে এলেন, তিনি জীবনের প্রত্যেকটা বিষয়টাকে তিনি সুগভীরভাবে আমাদেরকে পরামর্শ দিতে পারে। সবরি আপনি প্রার্থনা করতে পারেন আপনার জীবনে সব কিছুকে ঠিক পথে নিয়ে যাওয়া প্রভু যিশু আপনাকে জ্ঞান প্রদান করতে পারে। আজকে আপনি যিশুর কাছে এটাই চাইবেন, প্রভু আমাকে সাহায্য করো আমি কোনটা আনন্দভাবে আমার লাইফটাকে নিয়ে যেতে, তুমি আমাকে পরামর্শ দাও, তুমি উপদেশ দাও, আমি তোমার কাছে নিতে চাই। সো এই বাক্য প্রভু আপনার জীবনে আজকে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।